34 বছর বামফ্রন্টের স্লোগান আমরা দিয়েছি না দিইনি, 11 থেকে 22 দিদির জন্য আমরা দিয়েছি না দিইনি, আমরা বলছি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ইনকিলাব জিন্দাবাদ, ওরা খাবে পাবলিকবাদ। ওরা মানে নাম বলবো না, উপস্থিত জনমণ্ডলী, তাহলে আমরা 34 বছর বামফ্রন্টকে দিলাম, 11 থেকে 22 দিদিকে দিচ্ছি, আর গ্রামের জলসায় বসে মাত্র একটা রাত প্রায় শেষের দিকে আর কয়েক ঘন্টা দেওয়া যেতে পারে কি পারে না? আমার বিশ্বাস যে মুসলমান 34 বছর দাদাকে দিতে পারে, 11 থেকে 22 দিদিকে দিতে পারে, তারা কয়েকটা ঘন্টা নয় প্রয়োজন হলে আল্লাহ ও রসূলের জন্য আমরা জীবনটা দিতে পারি, কথা ঠিক কি না? তাহলে সবাই মিলে একবার মরণ তকবীর, কি তকবীর? মরণ তকবীর। আওয়াজ ফুল হয়ে গেলে কেমন হয় জানেন? মানে ফুল তা দেখি আওয়াজ চেপে রাখে কি হালকা দেয়, না তাকবীর। হ্যাঁ, এবার কুটুম যারা আছে ওরা বুঝবে। আর কুটুমদের আমি বলেছিলাম না আধ ঘন্টা পরে ধরবো, তো ছোট লোক যদি জেগে থাকে তো কপাল ভালো। কিছু কিছু কুটুম আছে এসেই বলে শরীরটা খুব খারাপ, তাই বলি তোর কলেরা হলো তা তুই এলি কেন, সোজা হসপিটালে যা। ও এমন ভাবলে এসে না মনে হয় যেন ও না আসলে আমাদের জলসা কবুল হয় না। আর কুটুম যদি এসে বলে শরীর খারাপ, গোশ ভাত দেবেন নে, কি দেবেন জানেন? সাবু সাবু, হ্যাঁ গোল গোল হয় সাদা সাবু দিয়ে বলবে কেমন থাকো না তাকে একটু খেয়ে দেখো, খুব অসুবিধা হলে বলবে ঘন্টা খানেক পরে চিড়ে দেবো চিড়ে। ও যদি ওই বাড়ির জামাই হয় ও জলসার সময় জীবনে আসবে, আর আরো জিজ্ঞেস করবে কোন মাওলানা আছে, যদি বলে সাদ্দাম ভাই বলে না কে মরে যাবো যাবো না, বলে গেলেই আমাদের কপালে দুঃখ আছে। আমি বলি কম মনের দুঃখেই নয়, আমি যদি একটু বিস্তারিত বলি বুঝে যাবেন। আচ্ছা মনে করেন এটা বর বসে আছে এই জায়গাটায়, বিয়ে হচ্ছে কার একজনের, আমার বিয়ে হচ্ছে, আমার যে বোনাই সে যাই কাজে ব্যস্ত থাক, যাই ইমাম সাহেব বিয়ে পড়ানোর জন্য আসবে সে এসে বসবে না? বসবে না। তাহলে বিয়ের সময় এসে বসছে কেন? সমাজের লোক খারাপ বলবে যোর বোনাইতে আসলো না বসলো না পাশে। তাহলে বিয়ের বেলা তুমি মান সম্মান বুঝলে, আর আজকে জলসার দিনে দাওয়াত করার সময় কি খাওয়ার কথা বলা হয়েছিল? কি বলা হয়েছিল? হ্যালো হ্যালো বোনাই, ভাই, মামা, খালু, আমাদের গ্রামে জলসা তোমার দাওয়াত। ও এসেই বলছে শরীরটা খারাপ, ওর খাওয়ার কথা বলা হয়েছে? আমার দায়িত্ব আছে, ও আমার বাড়ির মেহমান, আসলে তাকে সেবা যত্ন করা এটা আমার দায়িত্ব, হক, কথা ঠিক কি না? আর তার হক হলো দুটো গিলে নেওয়ার পরে এখানে বসা হলো তার হক, কিন্তু সে এত বড় ছোট লোক সে গিলেছে কিন্তু খাট ছেড়ে নড়ে না, যেন মনে হয় বাচ্চাটা আমার বোনের হবে না ওর হবে। 8 মাস অন্তত রসূলুল্লাহ বলেছেন কারোর সাথে বন্ধুত্ব করতে গেলে সেটা যেন আল্লাহর উদ্দেশ্য হয়, কারোর সাথে বিচ্ছেদ করতে গেলে সেটা যেন আল্লাহর উদ্দেশ্য হয়। আর আমি আপনাদের বলছি যে কুটুম বাড়ি যাবেন জলসার সময় যাবেন, দেখা করবেন, খাবেন, গিয়ে বসবেন না, শোবেন না, একটাই কথা বলবেন জলসার দিন এসে বসা, খাই খাওয়া দাওয়া অত কিছু নেই, দুটো দাও খেয়ে যাই জলসার দিকে যাই, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ শরীর টানবে বইবে হাজিরা দেবে, ক্লান্ত লাগলে অসুস্থ লাগলে আস্তে আস্তে উঠে গিয়ে পরিবেশ পরিস্থিতি বুঝে আগিয়ে যাবে। তাহলে আপনার বাড়ি কুটুম আসলে ওর মান সম্মান লাগবে না, আমার বাড়িতে এরা গিয়েছিল ওরা গিয়ে শোয়ে নে জলসা শুনেছে, আর আমি মানুষের বাচ্চা গিলে কোন লজ্জায় শোব, আর আপনি গে তার বাড়ি গে শুনে ওরা এসে আপনার বাড়ি শোবে, কোনো কথা নেই সিস্টেম। আমার একটাই বোন, আমার একটাই বোন, আমি আমার বাড়িতে জলসা হয় চৈত্র মাসের 5 তারিখ আমার আব্বাজানের নামে, আমি দাওয়াত করি না,
আমার বোন আগে দুঃখ করতে এখন আর দুঃখ করে না, বুঝে গেছে তার কারণ। আমার বাপের নামে হচ্ছে তাহলে আমার বোনের কি হবে? বাপ। তাহলে বাপের নামে আমি করছি, তোর যদি বাপ বলে দাবিদার, তোর যদি রক্তের টান থাকে তোকে দাওয়াত করবো কেন? তুই তো অংশ নিবি এসে, দাওয়াত করলে খেতে দিতে হবে, বসতে দিতে হবে, শুতে দিতে হবে, কিন্তু জলসা শুনতে এসো তুমি আমার মেহমান, আমি নাস্তা পানি খাওয়া দাওয়া সব দেবো, শেষ মোনাজাত হয়ে যাওয়ার পর তুমি আমার বোন, তো তোমার বর আমার বোনাই, তার আগে তুমি জলসার একজন শ্রোতা, কথা ঠিক কিনা? আমি অনুরোধ করব সিস্টেম চেঞ্জ করুন, তাহলে আপনার আমার জীবন ধন্য হবে। আর এই বাজারে আওয়াজ সারাক্ষণ আসছে না? এই বাজার যারা বসিয়েছে এবং ওখানে যারা এখন হই হই করছে, ওরা হলো ইবলিসের দালাল। শুধু ইবলিসের দালাল নাই, ইবলিসের কাছ থেকে ঠিকাদারি নিয়েছে মানুষকে জাহান্নামি বানানো। বলবেন হুজুর প্রমাণ দিতে পারবেন? নিশ্চিত প্রমাণ দিতে পারবো বলে বলেছি, প্রমাণ না দিতে পারলে বলতাম না। এই এতগুলো ক্যামেরা বসানো আছে, আপনার এখানে কটা মানুষ শুনছেন? লাখ লাখ মানুষ শুনবে ভিডিও। ইসলামের নামে ভান্ডামি, ইবলিস যেদিন শয়তান বলে ঘোষণা হয়, যেদিন ইবলিস শয়তান বলে ঘোষণা হয়, আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবার আকানা মিনাল কাফিরিন, দূর হ, বেরিয়ে যা। ইবলিস বলল আল্লাহ অনেকগুলো দাবি দাবা আছে। আল্লাহ বলছে বলে ফেল। বলছে আল্লাহ আমার জন্য একটা জান্নাতে ঢোকার পারমিশন দিতে হবে একবার। আল্লাহ বলল মেনে নিলাম। বলল আল্লাহ আমার জন্য যেমন তেমন রূপ ধরার ক্ষমতা দিতে, আল্লাহ বলল মেনে নিলাম। আর বলছে আল্লাহ আমাকে মজলিস দিতে হবে, দিনের মজলিস আর মসজিদ। আল্লাহ বললেন ওটাও মেনে নিলাম। ইবলিস বলছে আল্লাহ দিনের মসজিদ আর মজলিস কোনটা আমার জন্য? আল্লাহ বললেন তোর জন্য মসজিদ হলো বাজার, তোর জন্য দিনের মজলিস হলো বাজার। তাহলে ইবলিসের জন্য মসজিদ বাজার, ইবলিসের জন্য দিনের মজলিস বাজার। আর সেই ইবলিস যাতে খুশি আমরা তাকে সমর্থন যখন করছি, তাহলে আমরা কি ইবলিসের দালাল নয়? এটাই একটা ডোজ দিলাম, মনে রাখুন। কারণ বক্তারা যদি বলার মতো বলতো না, সারা রাতে চারটে বক্তা পাড়া, একদিনে না হলো দুবার চারবার এমন জলসা হলে আফসোজা হতো। কিন্তু আমাদের বলার পারমিশন নেই, বললে কত জায়গায় টাকা দেয় না, আল্লাহর কসম টাকা বাকি থাকে, বাড়ি চলে যেতে হয়। কিন্তু আজ পর্যন্ত কোনো বাচ্চার মুসলমানি দেওয়ার সময় বলেছে অল্প কাটো, কিন্তু আমাদেরকে বলা হয়? ওসব কথা বলার দরকার নেই, একটু ওয়াচ করো, নবীর জীবনী বলো, দাদা হুজুরের জীবনী বলো। আমি জীবনী জানি না, নিশ্চয়ই জানি, আমিও বলবো। আমাদের মতো বক্তাদের না বোবা শয়তান করে আল্লাহ হাসরের ময়দানে তুলবে। এই টাকাটা থুতু দিয়ে গুলে নিয়েছিলিস নামালবাড়ে গিয়ে, কিন্তু তোর জলসার পাশে জাহান্নাম বসেছিল, তাদের কথা বলিসনি তো? যারা জলসা দিচ্ছে কমিটির 20টা 30টা 10টা ছেলে যারা আছে, ওরা সবাই তো পেচ্ছাপ করে পানি নিত না, তাদের বিরুদ্ধে তো বলিসনি? ওর ভিতরে এমনও ছেলে আছে জুম্মার নামাজ ছাড়া পড়ে না। সেসব কথাগুলো বললে বন্ধু বেজার হবে? চলো ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী আনবাব, আমি আপনার মাঝে আলাপ আলোচনা করতে করতে পর্দার কথা যখন বলেছি, আমি আপনার মাঝে বলেছি, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি আপনার মাঝে বলতে বলতে বলেছিলাম, তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ফাতেমাতুজ্জোহরার এটাই যখন আদেশ ছিল গো, এটাই যখন নসিহত ছিল, আজকের আমাদের বাড়ির মেয়েদের এমন চরিত্র এমন জায়গায়, কিন্তু
লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা যেখানে আমল আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওয়াকরনা ফি বুয়ুতি গুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিলুল্লা ও নারী জাতেরা তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগে নারীদের মতো ঘুরবে না নারী নারীর মতো পোশাক পরো মা মায়ের মতো পোশাক পরো কোনটা ফতিমা কোনটা ফাতেমা কোনটা বাড়ির মেয়ে কোনটা বাড়ির বউ চিনতে পারছে না কেউ সব যেন নায়িকা নায়িকা ভাব দেখলে মনে হবে নায়কের অভাব কিন্তু আই বুড়ো বেলায় যা ছিল ছিরি কেউ বেকারে নে ফিরি কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মেয়েরা মেয়েরা মাথা চুলটা যদি চিরুনি দিয়ে আছড়ায় এই চিরুনিতে যে চুলগুলো বেশি হয় এই চুলগুলো বিক্রি করলে অনেক টাকায় বিক্রি হয় কি হয় না আপনাদের বাড়ির কাছাকাছি একটা জায়গা আছে গোকুল নগর আছে না নাই ওইদিকে একটা গ্রাম আছে চুলের ব্যবসা করে সব চুলের কিন্তু মনে রাখুন চুল বিক্রি চলবে কি চলবে না আলাদা কথা কিন্তু চুলটা তো বিক্রি করছে অনেক টাকা দামে মেয়েরা শাড়ি পরে পুরাতন হয়ে গেলে ওই শাড়ি ফেরিওয়ালাকে দিলে কি দিচ্ছে গামলি 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 তাই তো তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মাথার চুল আঁচড়ে রাখলে গামলি দিচ্ছে এই খাবনার টাকা দিচ্ছে অনেক শাড়ি পুরাতন হয়ে গেলে গামলি দিচ্ছে আর পায়ের জুতো ছেঁড়া দিলে আপনার গ্লাস দিচ্ছে গ্লাস কিন্তু যদি গাছের ডালপালার এত দাম থাকে তাহলে গুড়িটার দাম বেশি হবে না কম হবে মাথার চুল বিক্রি হলো পায়ে ছেঁড়া জুতো বিক্রি হলো পরনে শাড়ি বিক্রি হলো আর ওর কেউ ফ্রিতে নেয় না কেন বলছে 60,000 টাকা দিতে হবে আর বলছে একটা আটটিয়া দিতে হবে তাছাড়া হবে না কেন বলেন তো পুকুরের পানি সবার দেখতে ভালো লাগে পুকুরের পানি কেউ মোটর ভ্যান দেবে দুবালতি লাও টোটো দেবে দুবালতি লাও কিন্তু পুকুরের পানি কেউ শখ করে পকেটে নিয়ে কলকাতায় যায় না যে সময় পেলে খাবো কেউ শখ করে পকেটে নেবে না বেপর্দা নারী পুকুরের পানি সবাই দেখবে আর বলবে আহা আকাশের চাঁদ নেমেছে ও ঘুরে ঘুরে দেখবে কে বলেছে কিন্তু ওকে কেউ শখ করে বৌমা বা বাড়ির বউ করতে চায় না আর ডাবের পানি সবাই ভোগ করতে পারে না যে কেনে সে ভোগ করে পর্দাশীলা নারী ওটা হলো ডাবের পানি তাই এরা পর্দা থেকে বেপর্দা হয়েছে এদের ইজ্জত কমেছে আর যদি পর্দায় থাকতো নিশ্চিত এদের ইজ্জত অনেকটাই বেশি থাকতো কথা ঠিক কিনা আজও গ্রামে দুটো একটা খুব পর্দাশীলা মেয়ের দেখবেন এখান থেকে সেখান থেকে যেচে যেচে বিয়ের কথা বলছে কথা ঠিক কিনা লোক বলছে না ওদের বাড়ি দেবে না ওরা ওরকম নয় এরা গরিব হতে পারে এরা ভালো বাড়ি দেখে দেবে তাহলে দেখাশোনার কথা উঠেছে মাঝখানে একটা কথা বলি বড় পীর আব্দুল কাদের জিলানির আব্বার নাম আবু সালে জাঙ্গে মুসা নদীতে আপেল ভেসে যাচ্ছিল খেয়েছে কটা একটা একটা আপেল যেই খাওয়ার পরে ক্ষুধা নিবারণ হয়ে গেছে বলছে আল্লাহ খেয়ে তো ফেলেছি কাজ জিনিস জানি না এখন কি হবে মালিক খুঁজতে খুঁজতে গিয়ে বলছে বাগানটা কার্গো কার্গো বলছে আমার বলছে কেন বলছে একটা আপেল নদীতে ভেসে যাচ্ছিল তুলে খেয়ে ফেলেছি এখন এর জন্য কি শাস্তি দেবে দাও না বাগানের মালিক বলছে হায় হায় কত লোক বাগান থেকে চুরি করে খায় ধরা দেয় না আর নদীতে ভেসে যাচ্ছে তুলে খেয়ে আমার কাছে বলতে এসেছে তার মানে খৌফে ইলাহি আল্লাহর ভয় ছেলে চার মধ্যে আছে একে হাত ছাড়া করা যাবে না ধরে রাখতে হবে যদি জামাই করা যায় একটু বলবেন সুবহানাল্লাহ আর আমরা জামাই করি কেমন ছেলে দেবের মতো ফিগার মেয়ে দেখতে গিয়ে জিজ্ঞাসা করছে মাওয়া কোরআন পড়তে পারো বলেছে হুম আজ 8 বছর বিয়ে হয়েছে এখন একটা খতম হয়নি এমন বাড়ি আছে না নাই তখন তো জিজ্ঞাসা করেছিলেন কোরআন পড়তে পারো আর যে ছেলেটার সাথে বিয়ে দিচ্ছে ওর কোনোদিন কেউ জিজ্ঞাসা করেছে এই আব্দুল্লাহ তুই কোরআন পড়তে পারিস
এই তুই গোসলের ফরজ জানিস না, বরঞ্চ জিজ্ঞাসা করছে কি কাজ করো, বলছে সোনার, বলছে যখন সোনা গালাও গালাও পুরাতন সেকেন্ড হ্যান্ড মাল অরিজিনালটা খাপসা বাদ দেওয়ার জন্য ওই যে ইয়াসিক মেরে ধোঁয়ায় ধোঁয়ায় অন্ধকার করতে ঠিক কাটতে পারো তো, তাহলে মেয়েটার বেলা জিজ্ঞাসা করছে কোরআন পড়তে পারে কি না, একে জিজ্ঞাসা করার দরকার নেই গোসলের ফরজ কটা, কিন্তু তা জিজ্ঞাসা না করে না, বেদিন এসছে বেপাড়ানোর পর ইমাম সাহেব বলছে কচি একটু উঠে দাঁড়িয়ে সালাম দাও, ও কি বলছে জানেন, উঠে সালাম উঠে সালাম, ইমাম সাহেব বলছে একটু কলমা টলমা পড়ো, তা চুপচাপ ওর বোনাইদের বলছে ভাই একটু কলমা পড়িয়ে দাও, তোর বোনাইরা বলছে আমরাই জানি না ও কি পড়বে, দাড়ি চেঁচে চেঁচে এমন সাপ্পান সাপ্পা করেছে পুরো একদম ক্লিয়ার, সপ্তাহে দুদিন সেভ করেছেন বগলের চুল চার বছর কাটে রে, এরম বড় ওর ব্যবহার আছে, হাতে নাম লিখে রেখে দিয়েছে, সেই কি একটা দিন নাম লেখে না মরণ পর্যন্ত উঠবে না ট্যাটু টাইপের, এই যাদের এরকম লেখা থাকবে এরকম এরকম যেখানে হোক, ওর যদি পুকুরে এক বছর ডুবিয়ে রাখা হয় ও মানুষ পাক হবে না, এক বছর কেন পাঁচ বছর যদি পুকুরে ডুবিয়ে রাখা হয় তাও না, গাড়ি চালাচ্ছে হিরো হুন্ডা নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছে ঠান্ডা পিছনে আছে ডান্ডা, নিজেকে দাবি করছে আল্লাহর বান্দা, আর মহিলাদের বলছি আগে রাস্তায় চলতো অটো এখন পাড়ায় পাড়ায় চলছে টোটো, যদিও গাড়িগুলো দেখতে খুব ছোট রাস্তায় চলছে বেশি, ওরা চেপে হচ্ছে খুশি ভিতরে বসে বলছে জেলে দাও আলো, পাড়ার লোক যেন মুখ দেখে বলে ভালো, ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা, আব্দুল কাদের জিলানি রাব্বা আবু সারে জাঙ্গে মুসাফ বললেন একটা আপেল খাওয়ার জন্য বারো বছর, বলছে হ্যাঁ, বলছে তারপরে মাফ করবেন, বলছে বলতে পারবো না, বারো বছর থাকো, কিন্তু বারো বছর রেখেছিলেন পানি তোলার জন্য নয়, এই ছেলেটার আখলাক আচার আচরণ পরীক্ষা করার জন্য, আমার মেয়ের জামাই হতে পারবে কি না, বারো বছর রাখার পরে ওকে আপনার এলেম শিক্ষা দিয়েছে মারেফাতের শিক্ষা দিয়েছে তাসাউফ শিক্ষা দিয়েছে, যখন বারো বছর পূর্ণ হয়ে গেল আবু সালে জাঙ্গে মুসা বলছে হুজুর বিয়াদবি মাফ করবেন, এবার আমাকে ছেড়ে দেন, বলছে ছাড়া যাবে না ছাড়া যাবে না, আমার একটা মেয়ে আছে তাকে বিয়ে করতে হবে, মেয়েটা দেখতে কালা কানা খোঁড়া বোবা, বলছে একটা আপেল খেয়ে বারো বছর থাকলাম এখনো হয়নি আবার মেয়ে বিয়ে করতে হবে, বলছে যদি আপনার মেয়ের বিয়ে করি তাহলে হাসরের ময়দানে খোদার দরবারে আমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ থাকবে না তো, বলল না, যেই বলেছে না, বলল আলহামদুলিল্লাহ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, তা তখন বলছে আমার মেয়েটা দেখতে কেমন জানো, কালো কানা খোঁড়া বোবা, আচ্ছা এই যে বর্ণনা দিল একটা পাথর ছাড়া আর কিছু মনে হচ্ছে, কিন্তু তারপরেও কি বললেন, যা হয় হোক আপনি হাসরের ময়দানে ধরবেন না তো, আহ কি তাকওয়া কি খোদাভীরু কি খৌফ ইলাহি, ওরকম যদি এই পাড়ার কোনো ছেলের সাথে হতো আর মেয়েটা যদি ওরকম বর্ণনা দিত খালি মনে মনে করতে একবার বেটার দিয়ে দেখ, কিচ্ছু বলবো না শুধু হলদিয়ায় বেড়াতে যাব সাগরের মাঝে ঠেলে দেবো, যে সারা ধরা পড়লে ধনঞ্জয় না পড়লে ফুলিন জয়, মিস কল দিতে গিয়ে কোন রকম বেঁধে গেছে তারপরে বে করতে হবে, আর এখন দেখবেন বিয়েওয়ালা ছেলেরা বাড়ি যায় না রাস্তার ধারে বসে, কারণ বাড়ি তো বিছানা মন্ত্রী আছে আল্লাহ তেকর বর বেশি ভয়, আর এদের সংসারে অশান্তি কেন জানেন, দুটো একটা ছেলে আছে আই বুড়ো হোক আর বিয়া হোক এত মিথ্যা কথা বলে লাইন করার সময় মেয়েটা জিজ্ঞেস করছে তুমি কি করো, বলছে আমি দুটো কোম্পানির মালিক, বলছে তোমার আব্বা কি করে, বলছে আমার আব্বা হেলিকপ্টার চালায়,
মেয়েটা দেখলো তো দামি বংশের ছেলে তো ছাড়া যাবে না, দুজনের বিরাট সম্পর্ক গড়ে গেল। মেয়েটা বলছে তুমি দুটো কোম্পানি কি কি, বলছে শীতকালে বোরোলিন কোম্পানি চালু থাকে আর গরমকালে পাখা কোম্পানি, বলছে পাখা মানে তুফান বর্ষা এইরকম কোম্পানি, বলছে হ্যাঁ হাওয়া হয়। তা বিয়ে হয়ে গেল, এই দুজনে দেখা হলো কোথায়, নন্দকুমার। মেয়েটা বলছে চলো দীঘায় চল যাই, বলছে চলো ওখানে গিয়ে থাকলো। মেয়েটা বলছে বে করো, বলছে গ্রামে সবাই টিএমসি করে আমি একা সিপিএম করি, গেলি খুব মারবে, বলছে মার খাই দুজন খাবো সুখ হয় দুজনের। বে হলো বাড়ি চলে আসলো, এ তো বলেছিল তিনতলা বাড়ি, বাড়ি ঢুকতে গিয়ে মাথায় চাচান করে যেই লেগেছে, বলছে তুমি বললে তিনতলা তো দেখছি হাফতলা, বলছে ওরে এটা বাগান বাড়ি অরিজিনাল বাড়ি সিদ্ধা টাউনে, ঘরের ভিতরে গিয়ে ঢুকে দেখছে পাকা নেই, বলছে তুমি বললে আমি নিজে কোম্পানির মালিক তা পাকা, বলছে পুকুরি ভিজানো আছে, বলছে নষ্ট হয়ে যাবে বল বিয়ারিং খারাপ হয়ে যাবে, ছেলেটা বলছে ও পাকা অর্ডার পুরো কিচ্ছু হবে না, তার মানে তাল পাতার হাত পাকা। মেয়েটা বলছে তুমি বললে আমি নিজে কোম্পানির মালিক, বলছে এই দেখ আমি নিজে গাছে উঠি নিজে কাটি নিজে তৈরি করি নিজে বিক্রি করি, তা আমি কোম্পানির আমার বাপ। মেয়েটা তখন বলছে এর থেকে আমার আগের স্বামী ভালো ছিল, তাই সংসার কেমন অশান্তি যাচ্ছে না, চলো তাই বলবো যুবক ছেলে যারা ফোন করছো সাবধানে থেকো, ঝটকে দিলি পটকে যাবে। বাপ মার চোখে ফাঁকি দিয়ে ফেসবুকে চ্যাটিং, কপালে দুঃখ আছে। চলুন ও ছেলেরা ও নাও জুয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আব্দুল কাদের জিলানি আবু সালে জাঙ্গে মুসা বিয়ে হয়ে গেল, বাসর ঘরে গিয়ে দেখছে একটা পূর্ণিমার চাঁদের মতো একটা মেয়ে বাসর ঘর থেকে বেরিয়ে আসতে চাইছেন, তখন মেয়েটা হাতটা ধরে বললেন স্বামী ঘরের ভিতর থেকে আপনি বেরোবেন না, বলেছিল কেন, বলছে আপনি তো আমার স্বামী, আবু সালে জাঙ্গে মুসা বলেছিলেন আমার শ্বশুর যা বর্ণনা দিয়েছিল সেই অনুপাতে এটা আমার বউ হতে পারে না। মেয়েটা তখন বলল শোনো আমার আব্বা বলেছিল আমি কানা, তার কারণ হলো আমার এই চোখে আমি পরপুরুষকে দেখি নাই, বলেছিল বোবা আমার এই মুখে কোনোদিন বাজে কথা বলি নাই, বলেছিল আমার মেয়ে খোঁড়া আমি এই হাত দিয়ে কোনো হারাম যে কাজ কখনো করি নাই, এমন এমন করে বর্ণনা দিয়েছে। তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আর সেই ঔরসে যে বাচ্চা চলে এসেছে সেই বাচ্চা হয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানি। আর আজকের আমাদের বাড়ির আব্দুল্লাহ ওর বউ তাহাজ্জুদ গুজারি, কিন্তু সে হলো সিনেমা ওয়ালি, ওর বউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার স্বামীটা মদের বোতল নিয়ে টানাটানি করছে, এমন স্বামী আছে না নাই, ভালো বাচ্চা কি করে আশা করবে, দুজনকেই ভালো হতে হবে স্বামী স্ত্রী। অনেকে দেখবেন অধিকাংশ বাড়ির মহিলারা বিয়ের আগে আইবুড়ো বেলায় কি হলো না হলো জানি না, বিয়ের পরে ঠিকঠাক রাস্তায় চলে, কিন্তু বাড়ির পুরুষ মানুষটা একটু বেঁকা চলে, আর ওই বেঁকা চলতে 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 একেবারে বউটা যখন বেঁকা চলে তখন আর রক্ষা হয় না। বাড়ির বৌমা যারা শুনছেন তাদের বলছি শ্বশুরটাকে নিজের বাপ মনে করে নেন, শাশুড়িটাকে নিজের মা মনে করে নেন, শ্বশুর আর শাশুড়িকে বাপ আর মা মনে করে নিলে ওই সংসারে কোনোদিন এই অশান্তি কিছু থাকবে না।